জানে মারেনি, তবে দিনের পর দিন যে নির্যাতন করেছে তা এখনো স্পষ্ট নিশির ছোট্ট শরীরে। ঢাকায় গৃহকর্মীর কাজ করতো এক ব্যাংক কর্মকর্তার বাসায়। টানা 2 বছর নির্যাতনের পর নিশিকে ফেরত দিতে যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে। তাদের বর্বরতা দেখে হাতে নাতে ধরে ওই দম্পতিকে পুলিশে দেয় স্থানীয়রা, হয়েছে মামলাও। গরম করে লাগাই দিছি না, লাঠি দিয়ে পারে তো, তারপর মরিচের গুঁড়া লাগাই দিত চোখের মধ্যে, হাত বান্ধে, তারপরে মারতো। সারা গায়ে নির্যাতনের ক্ষত চিহ্ন নিয়ে এখন বিচার দাবিতে থানায় ছোট্ট নিশি। ময়মনসিংহের নান্দালের রাজাবাড়িয়া গ্রামে বেড়ে উঠা, পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র 6 বছর বয়সে প্রতিবেশী জালালের মাধ্যমে ঢাকায় যায় নিশি। 3,000 টাকা মাস চুক্তিতে কাজ পায় অগ্রণী ব্যাংকের দৈনিক বাংলা শাখার এজিএম মিজানুর রহমানের বাসায়। কিন্তু কাজ শুরুর 2 মাস পরেই বন্ধ হয়ে যায় নিশির বেতন। 4 বছরে মাত্র একবার মোবাইলে বাবা মার সাথে কথা বলার সুযোগ পায়, এরপর থেকে পরিবারের সাথে বিচ্ছিন্ন যোগাযোগ। তারা মাথা ভাড়ায় আলছে, এই যে কপাল ভাড়ায় আলছে, ফুরি আলছে, এই বাথরুমের মধ্যে ভালা হইছে, কীড়া পড়ছে, বাচ্চা কীড়া নিজে নিজেই সাফ করছে, বাচ্চারা অনেক নির্যাতন করছে, পিঠ পুরি আলছে। শনিবার হঠাৎ শিশুটিকে ময়মনসিংহের বাড়িতে ফেরত দিতে যান ব্যাংক কর্মকর্তা মিজানুর দম্পতি। তখনই ধরা পড়ে তার শরীরে নির্যাতনের দগদগে ক্ষত। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে দেয়। পুলিশ বলছে ঘটনাটি তদন্তে কাজ শুরু হয়েছে, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার বাস্তি হোক আর অন্য সন্তানই হোক, এর একটা কঠিন শাস্তি হোক। জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে আটক করি, আটক করে ইতিমধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে। মামলায় আসামি করা হয়েছে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, তার স্ত্রী শারমিন রহমান মুন্নি ও মধ্যস্থতাকারী জালালকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।